হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেব সেটা হচ্ছে ডাবার গুলাবাড়ি ময়শ্চারাইজিং ক্রিম এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেব এই ক্রিমটার প্রাইস তোমরা দেখতে পাচ্ছ অনলি টেন রুপিস দশ টাকা হচ্ছে এটার প্রাইস আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো বন্ধুরা যে আমি চট করে কোনো প্রোডাক্ট কিন্তু কিনে এনেই তার রিভিউ করি না তার প্রমাণ হচ্ছে দেখো আমি এই ক্রিমটা কিন্তু পুরোটা ইউজ করেছি ইউজ করে আমি তারপর রিভিউ দিচ্ছি কারণ আমি সবসময় চাই যে তোমাদের কোনো প্রোডাক্ট সম্বন্ধে সঠিক জিনিসটা বলতে যে তার ভালো খারাপ দুটো গুণই বলতে ওই জন্য আমি এটা পুরোটা আগে ইউজ করলাম তারপর আমি তোমাদের এটা রিভিউ দিচ্ছি বন্ধুরা ফার্স্টে বলে রাখি যে এটা কারা ইউজ করতে পারে এটা মেন ওম্যান বোথ ইউজ করতে পারে নারী পুরুষ সবাইটা ইউজ করতে পারে কোন স্কিনের জন্য এটা এই ক্রিমটা যাবে এটা নর্মাল টু ড্রাই স্কিন ড্রাই স্কিন এটা সবাই ইউজ করতে পারে খালি যাদের অয়েলি স্কিন তাদের বলবো যে এই ক্রিমটা হচ্ছে একদম অয়েলি স্কিনদের যেই ক্রিমগুলো হয় একদম লাইট ওয়েট মশ্চারাইজার ঠিক সেরকমও না আবার ড্রাই স্কিনদের মতো অতটা হেভি মশ্চরাইজারও না এটা কিন্তু একটা মিডিয়াম টাইপের মশ্চারাইজার ময়েশ্চারাইজিং ক্রিম এটা আর সেন্সিটিভ স্কিনদের জন্য বলবো যে এটা তারা ইউজ করতে পারে কিন্তু এটার মধ্যে রোজের একটা স্ট্রং ফ্রিগুয়েন্স আছে যেটা তোমাদের তোমরা পাবে ডাবার গুলাবাড়ির যে রোজ ওয়াটার সেইটার মধ্যে পাবে তো সেই রোজ ওয়াটারটার ফ্রিকুয়েন্স যদি কারোর প্রবলেম হয় ফ্রিগুয়েন্সে যদি কারোর প্রবলেম হয় তো এটা কিন্তু তারা ইউ ইউজ করতে পারবে না সেন্সিটি প্রবলেম হতে পারে কিন্তু আদারওয়াইজ এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো আমি এটা কোথা থেকে কিনেছি আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি লোকাল মার্কেটেই কিন্তু টেন রুপিসের এই প্যাকগুলো এই ছোট ছোটো কন্টেনারগুলো অ্যাভেলেবেল আছে আমি দেখেছি কোনো অ্যাপে কিন্তু টেন রুপিসের এই ছোট প্যাকগুলো নেই আর নাইকাতে ডাবর গুলাবাড়ির শুধুমাত্র রোজ ওয়াটার আছে আর বডি লোশন আছে নাইকাতে আর ডাবর গুলাবাড়ির কোনো মশ্চারাইজিং ক্রিম নেই মশ্চারাইজিং ক্রিম যদি তোমরা অ্যাপ থেকে কিনতে চাও তোমরা এটা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিনতে পারো নাইকা পার্পেলের নেই আর লোকাল মার্কেটে কিন্তু এটা অ্যাভেলেবেলও আছে লোকাল মার্কেটে এটা ওপরে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টও আছে আর এই ক্রিমটা কিন্তু তিনটে সাইজে পাওয়া যায় আমি একেবারে ছোট প্যাকটা নিয়েছি ট্রায়াল প্যাক হিসেবে মানে আমি এটা আগে ইউজ করে দেখলাম এবার হয়তো আমি বড় প্যাকটা নেব তো এটা একদম ট্রায়াল প্যাক ছোট প্যাক এটার ওপরেও দুটো সাইজ অ্যাভেলেবেল আছে টোয়েন্টি টু টোয়েন্টি তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে এবার বলে রাখি এটার শেলফ লাইফ কী এটার লাইফ তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা টু থেকে টু হচ্ছে এটার শেলফ লাইফ আর এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এখানে দিয়ে দিয়েছে একটা ইনগ্রিডিয়েন্টস তো ফার্স্টেই দিয়ে দিয়েছে রোজ অয়েল আর একটা ইনডি আরও ইনগ্রিডিয়েন্টস আছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দিদি আছে স্যাফরন আছে টারমারিক আছে প্রো ভিটামিন ই আছে শিয়া বাটার আছে সোডিয়াম পি সি এ আছে এ দেখো আমি তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যারা কিনতে চাও এটা তো তারা কিন্তু এটা পস করে পরে নিতেই পারো নেট কোয়ান্টিটি হচ্ছে ফিফটিন এম এল পনেরো এম হচ্ছে এই প্রোডাক্টটার নেট কোয়ান্টিটি আর ক্রিমটার কালার কিন্তু একদম হোয়াইট না হালকা পিঙ্কিশ মানে ওই পিঙ্ক রোজের যে কালারটা হয় সেই রোজের কালারটা আর একবার কিন্তু তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে এই ক্রিমটার ফ্রিগুয়েন্স কিন্তু অনেকটা স্ট্রং মানে আমার যতটা মনে হলো বন্ধুরা এটার ফ্রিগুয়েন্স একদম স্ট্রং অনেকটাই স্ট্রং ঠিক রোজের যেই স্মেলটা হয় রোজের যে ফ্রিগুয়েন্সটা হয় সেইটার মতন আমিও ফ্রিগুয়েন্স যেই ক্রিমগুলোর অনেক স্ট্রং হয় সেগুলো নিতে পারি না সেই ক্রিম আমি ইউজই করতে পারি না কিন্তু এই ক্রিমটা আমি দেখলাম ফ্রিগুয়েন্সটা স্ট্রং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ইউজ করতে পারলাম মানে স্ট্রং কিন্তু একটু রিফ্রেশিং আমার তো ভালো লাগলো বন্ধুরা মানে এক একটা ক্রিম হয় যেরকম ফ্রিগুয়েন্সটা ইউ মানে নেওয়াই যায় না ইউজই করা করা যায় না এত প্রবলেম হয় কিন্তু এটার ফ্রিগুয়েন্স কিন্তু বেশ রিফ্রেশিং ভালো লাগলো আর এটার কিন্তু কোনো আউটার প্যাকেজিং নেই এরকম গোল কন্টেনারের মধ্যেই আসে ওর আর বড় যেই প্যাকেটগুলো হয় মানে এর থেকে বড় কোয়ান্টিটির যেই কন্টেনারগুলো হয় তার কিন্তু আউটার প্যাকেজিং থাকে এইটা আউটার প্যাকেজিং থাকে না কিন্তু ওপরে না একটা সিল থাকে তোমরা কিন্তু দেখে নেমে ওপরে একটা এরকম সিল থাকে তারপরে ক্রিমটা থাকে সিলটাকে খুলে নিতে হয় আমি ক্রিমটা ইউজ করেছি ওই জন্য সিলটাকে খুলে নিয়েছি আর এইটা একটা এরকম প্লাস্টিকের কন্টেনার এরকমভাবে জাস্ট প্যাঁচাটকে এরকমভাবে খুলতে বন্ধ করতে হয় ওভারঅল বন্ধুরা প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো কোল্ড ময়শ্চারাইজিং দেখো এখানে লেখাই আছে ডাবার গুলাবাড়ি ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম আর সব থেকে ভালো গুণ আমি ভিডিও লাস্টে যেটা তোমাদের বলে দেব সেটা হচ্ছে কোল্ড ক্রিম ইউজ করলে যেই প্রবলেমটা অনেকের ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও হয় যে ফেসটাকে অনেক বেশি কালো লাগে তার কারণ হচ্ছে কোল্ড ক্রিম ইউজ করলে স্কিনটা কিন্তু অক্সিডাইজ হয়ে যায় এটা অনেক দামি দামি ক্রিমের সঙ্গেও হয় স্কিনটা অক্সিডাইজ হয়ে যায় কিন্তু এই ক্রিমটার সঙ্গে কিন্তু হয় না স্কিন কিন্তু একদমই অক্সিডাইজ হয় না স্কিনে কিন্তু একেবারেই অক্সিডাইজ হয় না স্কিনটা কিন্তু অনেক সফট থাকে অনেক মশ্চারাইজ থাকে একদমই টান ফিলিংটা হয় না এটা তোমরা কীভাবে ইউজ করবে এটা তোমরা সকালবেলা ইউজ করতে পারো ডে টাইমে ইউজ করতে পারো নাইট টাইম ইউজ করতে পারো ফার্স্টে তোমরা ফেস ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেবে তারপর যদি কেউ সিরাম লাগাও তারপর তোমরা সিরাম লাগাতে পারো তারপর ক্রিমটা লাগিয়ে দিও মশ্চারাইজিং ক্রিমটা আর ডে টাইমে তো অভিয়াসলি যে এটার মধ্যে যেহেতু এসপিএফ দেওয়ার নেই সেহেতু এইটার ওপর তোমাদের সানস্ক্রিন লাগাতেই হবে তো এটার ওপর তোমরা সানস্ক্রিন লাগিয়ে দিও হয়ে গেল তোমাদের স্কিন কেয়ার কমপ্লিট আর নাইট টাইমে যখন ইউজ করবে সেম প্রসেস ফার্স্টে তোমরা ফেসটাকে ফেসওয়াশ বা ফেস স্ক্রাব দিয়ে ক্লিন করবে তারপর যদি সিরাম লাগাতে চাও বা টোনার লাগাতে চাও সেটা লাগিয়ে নেবে তারপর তোমরা কোল ক্রিমটা লাগাবে ব্যাস আর কিছু লাগাতে হলো না না তো ওভারঅল বন্ধুরা প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো দশ টাকার প্রোডাক্ট বলে কিন্তু একদমই চিপ কোয়ালিটির না ডাবার গুলাবারি কিন্তু কোনো প্রোডাক্টই ডাবারের মেনলি কোনো প্রোডাক্টই কিন্তু চিপ হয় না ডাবারের প্রচুর প্রোডাক্ট আমি ইউজ করেছি আর যথেষ্ট কিন্তু ভালো স্কিনের পক্ষে যথেষ্ট ভালো হয় ডাবারের প্রোডাক্টগুলো তো এটা ছিল বন্ধুরা আমার ডাবার গুলাবারি মশ্চারাইজিং ক্রিমের রিভিউ তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করে দিও একটা লাইক দু শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকো